নমস্কার বন্ধুরা, তোমাদের লাইব্রেরি সায়েন্সের রেজাল্ট পাবলিশড হতে শুরু করেছে। কিছু কিছু জেলায় তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবং কিছু কিছু জেলায় তোমাদের পাবলিশড কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এটি তোমাদের নর্থ চব্বিশ পরগনার লাইব্রেরি সায়েন্সের রেজাল্ট, যারা কম্পিউটার টেস্টে এলিজিবল হয়েছে তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে। রিপোর্টিং টাইম আর এক্সাম টাইম ভেনু ডিটেলস সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। আলোচনার পূর্বে তোমাদের জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের যে লাইব্রেরি সায়েন্সের যারা নর্থ চব্বিশ পরগনা এলিজিবল হয়েছ, তাদের ভেনু হচ্ছে অ্যাডামার্স কলেজ সিটি, অ্যাডামার্স ইউনিভার্সিটিতে তোমাদের কী হবে কম্পিউটার টেস্টটি হয়ে থাকবে। রিপোর্টিং টাইম দেওয়া আছে 10 AM, সকাল 10টার সময় তোমাদের পৌঁছে দিতে হবে। সেটি হচ্ছে ডেট হচ্ছে 30/9/2023। তাহলে এই মাসের শেষের দিকে তোমাদের 30 তারিখে তোমাদের কম্পিউটার টেস্ট হবে। তোমাদের টাইম শুরু হবে, এক্সাম টাইম হচ্ছে 11টা AM থেকে, ঠিক আছে? এবং যেসব ক্যান্ডিডেট পাস হচ্ছে তাদের ভেন্যু ডিটেলস এবং তাদের রুম নম্বর দেওয়া আছে। রুম নম্বর অনুযায়ী তাদের ল্যাব দেওয়া আছে, কম্পিউটার ল্যাব নম্বর ওয়ান, তারপরে দেখো কম্পিউটার দেখো কম্পিউটার ল্যাব নম্বর টু রুল নম্বর দেওয়া আছে, তারপরে দেখো কম্পিউটার ল্যাব নম্বর থ্রি, কম্পিউটার ল্যাব নম্বর ফোর, এই করে তোমার কম্পিউটার ল্যাব নম্বর ফাইভ সিক্স সেভেন এইট। এবং তোমাদের নর্থ চব্বিশ পরগনার জন্য, উত্তর চব্বিশ পরগনার জন্য তোমাদের 224 জনকে ডাকা হয়েছে। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই আর কি কি বলা হয়েছে। তার আগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের যে 27 তারিখে যে এক্সাম হয়েছিল তার অ্যাডমিট কার্ড এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে। তোমাদের নো সেপারেট অ্যাডমিট কার্ড উইল বি জেনারেট সেন্ট ফর কম্পিউটার টেস্ট। তোমাদের জন্য এখানে কোনো কম্পিউটার টেস্টের জন্য তোমাদের আলাদা করে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। যে অ্যাডমিট কার্ডে তোমরা পরীক্ষা দিয়েছো সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং তার 15 মিনিট আগেই তোমাদেরকে এক্সামিনেশন হলে তোমাকে পৌঁছে দিতে হবে। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড তোমাদের অরিজিনাল কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে? বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কম্পিউটার টেস্টটা তোমরা ভালো করে দাও। এরপরের দিন তোমাদের আমি একটি কী ধরনের কম্পিউটার টেস্ট তোমাদের হতে পারে এ নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ।